নমস্কার বন্ধুরা, আমি বিভাস পাত্র। আমার গণিত ক্লাসে তোমাদের স্বাগত। আগের ক্লাসে আমি একাদশ শ্রেণীর অন্তর্গত গণিতকণের সংক্ষিপ্ত অঙ্গ পর্যন্ত পড়িয়েছিলাম। আজ আমি তোমাদের সাথে দীর্ঘ অঙ্গগুলো আলোচনা করব। এর আগে যে দুটো ক্লাস আমি করেছি, তোমরা যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো তাহলে এখনই আই বাটনে ক্লিক করলে কিংবা আমার ডেসক্রিপশন বক্স থেকেও দেখে নিতে পারবে। তো এখন আমি বলবো দীর্ঘ এক এর দাগে দুয়ের অঙ্কটি ট্যান পাই বাই ফোর প্লাস থিটা প্লাস ট্যান পাই বাই ফোর মাইনাস থিটা সমান টু সেক থিটা প্রমাণ করতে দিয়েছে। তো এর জন্য এখানে টু সেক থিটা পার্টটা আমি বাদ দিয়ে দিলাম। এখানে দেখো যে এখানে ট্যান এ প্লাস বি এর সূত্র আমরা পাচ্ছি, তার মানে ট্যান পাই বাই ফোর প্লাস ট্যান থিটা বাই ওয়ান মাইনাস ট্যান পাই বাই ফোর ইন্টু ট্যান থিটা প্লাস এটাকে ট্যান এ মাইনাস বি এর সূত্র বলছি, তার মানে ট্যান পাই বাই ফোর মাইনাস ট্যান থিটা বাই ওয়ান প্লাস ট্যান পাই বাই ফোর ইন্টু ট্যান থিটা। আমরা জানি যে ট্যান পাই বাই ফোর এর মান এক হয়, সুতরাং আমরা যদি এই জায়গায় এক বসিয়ে দিই তাহলে আমরা কি সিম্পল ফর্ম পেলাম, দেখো ওয়ান প্লাস ট্যান থিটা বাই ওয়ান মাইনাস ট্যান থিটা প্লাস ওয়ান মাইনাস ট্যান থিটা বাই ওয়ান প্লাস ট্যান থিটা। এবারে এই দুটোকে আমরা লসাগু করে যোগ করে নেবো, তাহলে নিচে আমরা পাবো ওয়ান মাইনাস ট্যান থিটা ইন্টু ওয়ান প্লাস ট্যান থিটা, আর উপরে এই কোনা কোনি গুণ হচ্ছে, তাহলে ওয়ান প্লাস ট্যান থিটার হোল স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ট্যান থিটার হোল স্কোয়ার। দেখো উপরটা এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার অর্থাৎ টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র পড়েছে, আর নিচেটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র পড়েছে। এবার এই যে পার্টটা পেলাম, দেখো এরপর আমি যদি এই জায়গায় সাজিয়ে নিই তাহলে দেখো এই নিচের পার্টটা cos 2 থিটা হয়ে যাচ্ছে। দেখো এখানে 1 প্লাস tan স্কয়ার থিটা আমি নিচে নামাতে পারি, সেই হিসাবে আমাদের এই জায়গা হয়ে যাচ্ছে 2 বাই cos 2 থিটা, তার মানে 2 sec 2 থিটা, এটাই আমাদের প্রমাণ করতে বলেছে। দীর্ঘ এক এর দাগে 3, এখানে আমরা যে প্রমাণ করো cos cube থিটা cos 3 থিটা প্লাস sin cube থিটা sin 3 থিটা সমান cos cube 2 থিটা। তো আমরা এর জন্য কি করবো, আমরা cos 3 থিটা সূত্র জানি সাইন থিটার সূত্র জানি, তাহলে আমরা এই সূত্রগুলোকে বসিয়ে দেবো। একটুকে নিই cos 3 থিটা ইন্টু cos 3 থিটা প্লাস সাইন কিউব থিটা ইন্টু সাইন 3 থিটা সমান, আমরা জানি যে cos 3 থিটা মানে 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা বসিয়ে দিলাম। এবার এই সাইন 3 থিটা মানে 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা, ঠিক আছে। এবার আমরা গুণ করবো, গুণ করে সিমপ্লিফাই করার চেষ্টা করবো। দেখো এখানে আসছে 4 cos টু দি পাওয়ার 6 থিটা মাইনাস 3 cos টু দি পাওয়ার 4 থিটা, এখানটা যদি গুণ করি 3 sin টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 4 sin টু দি পাওয়ার 6 থিটা। দেখতে পাচ্ছ যে এখানে এইটা 6 পাওয়ার আছে, এখানে 6 পাওয়ার আছে এবং 4 আছে 4 আছে, এই দুটোকে আমি একসঙ্গে নেবো আর বাকি দুটোকে আর একসঙ্গে নেবো। তো এখানে তাহলে প্রথমে আমি পাচ্ছি 4 যদি কমন নিয়ে নিই তাহলে cos টু দি পাওয়ার 6 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 6 থিটা। একই রকমভাবে এখান থেকে যদি আমি 3 কমন নিয়ে নিই তাহলে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা। দেখো এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমি এটাকে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র বলে দিচ্ছি, 4 ইনটু এখানে এ হচ্ছে cos স্কয়ার থিটা বি হচ্ছে sin স্কয়ার থিটা, তাহলে পাবো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা হোল স্কয়ার অর্থাৎ a মাইনাস বি এর সরি হোল কিউব অর্থাৎ a মাইনাস বি এর হোল কিউব। আচ্ছা এরপর হচ্ছে প্লাস 3ab মানে 3 ইনটু cos স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা ইনটু, এবার কি হয় এবার হচ্ছে cos নেই cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, এখানে বসাই cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, ঠিক আছে। ফার্স্ট পার্টটা আমার হয়ে গেল, এবার সেকেন্ড পার্টটা আসছে।
এখানে মাইনাস থ্রি ছিল, এবার দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে, তাহলে আমরা ফেলে দিই যে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইনটু কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। লক্ষ্য করে দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলে এটা আসে। এবার দেখো এই কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা কস টু থিটা সূত্র, তাহলে আমি এখান থেকে যে ফোরটাকে গুণ করে দিই পাচ্ছি কস কিউব টু থিটা প্লাস তিন চারে বারো হচ্ছে, এখানে দেখো সাইন স্কোয়ার থিটা আছে তার সঙ্গে কস স্কোয়ার থিটা আছে আর এইটা হয়ে যাচ্ছে কস টু থিটা। তাহলে বাকি যেগুলো পড়ে আছে দেখো তিন এই জায়গাটা ওয়ান হয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে কস টু থিটা। এবার আমি যেটা বলবো যে এখানে যে সাইন স্কোয়ার কস স্কোয়ার আছে এই দুটোকে নিয়ে সাইন টু থিটা করে নেব, ঠিক আছে দেখা যাক। এটা তো যেমন দেখে দিলাম, তো এবার এই জায়গাটায় থ্রি ইন্টু টু সাইন থিটা কস থিটা হোল স্কোয়ার ইন্টু কস টু থিটা, ঠিক আছে। তাহলে এতে আমার লাভটা কি হবে, এখানে দেখো দুই দুই চার চার তিন বারো মিলে গেছে, সাইন স্কোয়ার মিলছে কস স্কোয়ারটা মিলছে, এটা সাইন টু থিটার সূত্র পড়ে যাবে। তাহলে ফোর কস কিউব টু থিটা প্লাস থ্রি সাইন স্কোয়ার টু থিটা কস টু থিটা মাইনাস থ্রি কস টু থিটা। যেহেতু আমাদের কস কিউব টু থিটা উত্তর চেয়েছে, তাই আমি এইখানে সাইন স্কোয়ারটাকে কস স্কোয়ারে চেঞ্জ করে নেবো, তাহলে কস স্কোয়ারে চেঞ্জ মানে ওয়ান মাইনাস কস স্কোয়ার করতে হবে, তাহলে কি পাবো ফোর কস কিউব টু থিটা প্লাস থ্রি ইন্টু ওয়ান মাইনাস কস স্কোয়ার টু থিটা ইন্টু কস টু থিটা মাইনাস থ্রি কস টু থিটা, তাহলে ইকুয়াল করে এটা গুণ করে দিই। দেখো গুণ করলে এখানে পাচ্ছি তিন একে তিন কস টু থিটা মাইনাস তিন কস কিউব টু থিটা মাইনাস থ্রি কস টু থিটা। দেখো এখানে এই টার্মটা বাদ চলে যাচ্ছে আর এখানে চার থেকে যদি তিন বাদ দিয়ে দিই তাহলে এক হচ্ছে, মানে কস কিউব টু থিটা এটা আমাদের উত্তর চেয়েছে। একে থাকে পাঁচ, দেখো ট্যান সত্তর ডিগ্রি মাইনাস ট্যান পঞ্চাশ ডিগ্রি প্লাস ট্যান দশ ডিগ্রি সমান রুট তিন দেখাতে হবে, তো এক্ষেত্রে আমরা বাঁ দিকটা ডুবে নিয়ে সিম্পলিফাই করবো। এখানে দেখো ট্যান সত্তর ডিগ্রিকে আমি লিখতে পারি ট্যান ষাট ডিগ্রি প্লাস দশ ডিগ্রি, এটাকে আমি লিখলাম ট্যান দশ ডিগ্রি প্লাস ষাট ডিগ্রি, আর পঞ্চাশ ডিগ্রিকে লিখতে পারি ট্যান ষাট ডিগ্রি মাইনাস দশ ডিগ্রি। আচ্ছা এখানে আমি ষাটটাকে আগে রাখি আর দশটাকে পরে রাখছি, বাকি বসে যাচ্ছে। এবার দেখো এটা ট্যান এ প্লাস বি সূত্র, তার মানে ট্যান ষাট ডিগ্রি প্লাস ট্যান দশ ডিগ্রি বাই ওয়ান মাইনাস ট্যান ষাট ডিগ্রি ট্যান দশ ডিগ্রি মাইনাস, এটা ট্যান এ মাইনাস বি সূত্র, তার মানে ট্যান ষাট ডিগ্রি মাইনাস ট্যান দশ ডিগ্রি বাই ওয়ান প্লাস ট্যান ষাট ডিগ্রি ইন্টু ট্যান দশ ডিগ্রি প্লাস ট্যান দশ ডিগ্রি, ঠিক আছে। ট্যান ষাট ডিগ্রি মান তোমরা জানো রুট তিন হয়, তাহলে এখানে রুট তিন বসিয়ে দিই, ওয়াইটটাও একই রকম হবে, এখানেও যদি রুট তিন আমি বসিয়ে দিয়ে যাচ্ছি রুট তিন মাইনাস ট্যান দশ ডিগ্রি বাই ওয়ান প্লাস রুট তিন ট্যান দশ ডিগ্রি প্লাস ট্যান দশ ডিগ্রি। এবার দেখো আমি যদি এই দুখানাকে যোগ করি তাহলে দেখো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে যাবে, ঠিক আছে। তো এই নিচেটায় তো আমি এবার যোগটা করবো, তাহলে উপর দিকটা একটু মুছে দিই, দেখো এখানে পাচ্ছি আমি সবটাকে একসঙ্গে না করে প্রথম দুটোকে প্রথমে করছি, এখানে গুণ হচ্ছে রুট তিন প্লাস ট্যান দশ ডিগ্রির সঙ্গে গুণ হবে ওয়ান প্লাস রুট তিন ট্যান দশ ডিগ্রি, মাঝখানে মাইনাস চিহ্ন ছিল তাহলে মাইনাস রুট তিন মাইনাস ট্যান দশ ডিগ্রি, তার সঙ্গে গুণ হচ্ছে এদিকেরটা ওয়ান মাইনাস রুট তিন ট্যান দশ ডিগ্রি ওয়ান মাইনাস রুট তিন ট্যান দশ ডিগ্রি
আর বাকি যে টার্ম প্লাস tan 10 ডিগ্রি এটা বসে যাবে। এবারে এই যে ক্যালকুলেশনটা করতে হবে নিচে যেটা বলছিলাম যে a² - b² সূত্র হয়ে যাচ্ছে আর উপরটায় আমাকে গুণ করে হয়ে যাবে। দেখো এবার উপরটায় গুণ করলে √3 প্লাস 3 tan 10 ডিগ্রি এর সঙ্গে গুণ করলে প্লাস tan 10 ডিগ্রি প্লাস এটার সঙ্গে এটা গুণ করলে √3 tan স্কয়ার 10 ডিগ্রি। আচ্ছা এরপর এখানে যখন গুণ করব সামনে মাইনাস আছে তাই চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, তাহলে √3 এর সঙ্গে 1 মাইনাস √3 আসছে এটা এটা প্লাস 3 tan 10 ডিগ্রি এখানে মাইনাস মাইনাস প্লাস tan 10 ডিগ্রি আর এখানে একটা দুটো তিনটে মাইনাস তাই মাইনাস হবে, তাহলে মাইনাস √3 tan স্কয়ার 10 ডিগ্রি। তাই তো tan tan গুণ করলে tan স্কয়ার আসছে। এবার দেখো উপরে কিছু টার্ম আমরা কাটতে পারি আর নিচে a² - b² সূত্র, ঠিক আছে? এখানে কি কাটছে দেখো √3 টা কাটছে আর √3 tan স্কয়ার 10 ডিগ্রিটা কাটছে, বাকি আমাদের এখানে প্লাস 10 ডিগ্রিটা এখানে বসে যাবে। আমি নিচে লিখে দিচ্ছি প্লাস tan 10 ডিগ্রি, ঠিক আছে? তো এবার দেখো আমাদের কি এলো tan 10 ডিগ্রি 3টে একে 4টে আর 3 এর 7 একে 8, তাহলে tan 10 ডিগ্রি মোট 8টা আসছে, তাহলে 8 tan 10 ডিগ্রি। নিচে বসছে 1 মাইনাস 3 tan স্কয়ার 10 ডিগ্রি। এবার আমরা এই যোগটা করে নেব, তাহলে উপরে আসবে 8 tan 10 ডিগ্রি প্লাস tan 10 ডিগ্রি এর সঙ্গে গুণ হচ্ছে মাইনাস 3 tan কিউব 10 ডিগ্রি বাই 1 মাইনাস 3 tan স্কয়ার 10 ডিগ্রি। তো এই জায়গায় দেখো এখানে 8 আর একে 9 হচ্ছে, তাহলে আমি এই জায়গায় যদি লিখি সমান 9 tan 10 ডিগ্রি মাইনাস 3 tan কিউব 10 ডিগ্রি, ঠিক আছে? আর নিচে যেমন ছিল 1 মাইনাস 3 tan স্কয়ার 10 ডিগ্রি 1 মাইনাস 3 tan স্কয়ার 10 ডিগ্রি। দেখো এখান থেকে উপর থেকে 3 কমন যাচ্ছে, তাহলে 3 যদি কমন নিয়ে নিই 3 ইনটু 3 tan 10 ডিগ্রি মাইনাস tan কিউব 10 ডিগ্রি বাই 1 মাইনাস 3 tan স্কয়ার 10 ডিগ্রি। এইখানটায় দেখো এটা কিন্তু tan 3 থিটা সূত্র, যেখানে থিটার মান এখানে 10 ডিগ্রি, তার মানে 3 থিটা মানে tan 30 ডিগ্রি হয়ে যাবে। তো আমরা এবার এই মানটাকে অ্যাপ্লাই সূত্রটাকে অ্যাপ্লাই করব, ঠিক আছে? তাহলে এখানে পাচ্ছি কি সামনে আমাদের 3 ছিল tan 3 10 ডিগ্রি অর্থাৎ tan 30 ডিগ্রি আর tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, তাই গুণ করলে হয়ে যাচ্ছে √3। আমাদের উত্তর কিন্তু √3 চেঞ্জ হলো। একে দেখে 7 এই যে এক্সপ্রেশনটার মান কট থিটা দেখাতে হবে, তো এর জন্য আমি এই বাম দিকের পাটা নিয়ে ডান দিকটা মুছছি সমান কট থিটা বাদটা। এবার দেখো এই লাস্টের দিক থেকে অঙ্কটাকে স্টেপ বাই স্টেপ করে করে আসবো, সামনেটা টুকরো হয়ে যাবে। কট 8 থিটা মানে tan 8 থিটা মানে 1/tan 8 থিটা নিচে থাকবে, cot 8 থিটা মানে 1/tan 8 থিটা, মানে এই জায়গা থেকে আমি সূত্র ফেলে ফেলে tan 2 থিটা সূত্র ফেলে ফেলে অঙ্কটাকে পিছন দিক থেকে করে করে আসবো, একটু বড় হবে। তো কয় যাক tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 tan 4 থিটা প্লাস 8 ইন, খেয়াল করে দেখো আমরা যে tan 2 থিটার সূত্র জানি সেটা কি 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। তো এখানে 2 থিটার জায়গায় 8 থিটা আছে, তার মানে থিটার মান এখানে 4 থিটা, তো এখানে আমাদের 4 থিটা দিয়ে সূত্রটা ফেলতে হবে। এবার যেহেতু cot আছে এটা উল্টিয়ে যাবে, তাহলে 1 মাইনাস tan স্কয়ার এখানে বললাম থিটার জায়গায় 4 থিটা বাই 2 tan থিটার জায়গায় 4 থিটা, ঠিক আছে? এটা cot বলে এটা উল্টিয়ে গেল। এবার আমরা যোগ করব, দেখো এখানে 2 2 কাটাকাটি আছে 4 আসছে, তাহলে পাচ্ছি tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 tan 4 থিটা প্লাস এখানটা যদি গুণ করি 4 - 4
4 tan square 4 theta by tan 4 theta এবার আমি এর সঙ্গে আবার a যোগ করব তাহলে যোগ করি tan theta plus 2 tan 2 theta plus নিচে লসাগু হচ্ছে tan 4 theta তাহলে এর সঙ্গে গুণ করলে 4 tan square 4 theta আর বাকিটা বসে যাবে দেখো এখানে এই টার্মটা বাদ চলে যাচ্ছে আলাদা সিম্পল ফর্ম একটা পেলাম এই প্রসেসটা কিন্তু আমরা বারবার করে করে যাব যতক্ষণ না আমরা একদম cot theta পাই তাহলে এখানে 4 বাই tan 4 theta লক্ষ্য করে দেখো আবার সেই একই সূত্র করবে তাহলে এখানে আমরা পাবো ফোর গুণিতক 1 মাইনাস tan স্কয়ার 2 theta বাই 2 tan 2 theta এখানেও দুই একখানা কেটে যাচ্ছে তাহলে দুই পেলাম এবার যদি ক্যালকুলেশন করি দেখো tan theta plus 2 tan 2 theta plus দুইটা এখানে গুণ করলে 2 মাইনাস 2 tan স্কয়ার 2 theta বাই tan 2 theta এবার আবার আমরা যোগ করব এখানে যেমন করেছিলাম এই জায়গাটায় আবার একই প্রসেস করব মানে সমান tan theta plus এই জায়গার সঙ্গে যোগ করছি তাহলে উপরে কি আসবে উপরে আসবে 2 tan স্কয়ার 2 theta plus 2 মাইনাস 2 মাইনাস 2 tan স্কয়ার 2 theta আর নিচে তো tan 2 theta বসে যাবে দেখো এখানেও এই টার্মটা বাদ চলে যাচ্ছে তাহলে আমরা আবার পাচ্ছি tan theta plus 2 by tan 2 theta এটাকে আবার একই সূত্র মানে এখান থেকে পাবো tan theta plus 2 গুণিতক 1 minus tan square theta by 2 tan theta 2 2 কেটে গেল তাহলে যোগ করি এটা যোগ করলে tan square theta plus 1 माइनस टेन स्क्वायर थीटा बाय नीचे हो गए टेन स्क्वायर थीटा यार लोगों को एक अन टेन स्क्वायर बात तो लेगा लो लाइक वन बाय टेन थीटा माने फोर थीटा तो मान बोलते बोले चले गए এবার আমরা বাম দিকটা টুকে নিয়ে এখানে থিটার টার্মে চেঞ্জ করে নেব এবার দেখো এখানটা আসবে cos থিটা তারপর একটা cos এখানে 2 ইনটু আছে তাহলে 2 থিটা তারপর একটা 3 ইনটু আছে 3 থিটা এটা 4 ইনটু আছে এখানে মানে cos 4 থিটা তারপর এটা 5 আছে বলে ঠিক আছে তাহলে এইটা আমাদের সাইন টু থিটা সূত্র তাহলে ওয়ান বাই টু সাইন থিটা ইন্টু সাইন টু থিটা কস টু থিটা বাকি সবগুলো বসে যাবে এবার এই জায়গাটা লক্ষ্য করো এই জায়গাটায় আমি যদি আবার একটা দুই দিতাম তাহলে এটা সাইন ফোর থিটা হয়ে যেত তাহলে আমি আবার একটা দুই উপর নিচে গুণ করে দিই তাহলে এখানে চার হয়ে যাবে এখানটা পেয়ে যাবে 2 sin 2 theta
cos 2 theta, cos 3 theta, cos 4 theta, cos 5 theta. ঠিক আছে তাহলে এটা আমার sin 4 theta হয়ে যাচ্ছে এখানে cos 4 theta আছে আমি দুটোকে একসঙ্গে নেব আর এই যে স্টেপ গুলো বারবার দুই দিয়ে গুণ করছি এটা না করে একবারে আমি করে দিচ্ছি তার জন্য করলাম এখানে 1/8 sin theta into 2 sin 4 theta cos 4 theta বাকি হয়ে যাচ্ছে cos 3 theta আর cos 5 theta ঠিক আছে তো এই জায়গাটা আমার cos এই sin 8 theta হয়ে যাবে এটা আমার চেঞ্জ করে নিই তাহলে পাচ্ছি 1/8 sin theta sin 8 theta cos 3 theta cos 5 theta এবার দেখো এইখানে যে এই সম্পর্কটা আমরা পেয়েছিলাম পাই সমান 11 theta এই সম্পর্কটাকে আমরা কাজে লাগাবো তার জন্য এখানে যে আছে sin 8 theta এটাকে আমরা চেঞ্জ করে নেব কিভাবে চেঞ্জ করব দেখো sin 11 theta minus 3 theta করলাম রাইট 11 theta এর মান হচ্ছে পাই তাহলে পাইটা যদি বসিয়ে দিই এটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা পাশে করে নিলে এটা আরো ছোট হয়ে যাবে ঠিক আছে আমি পাশে করে দেখিয়ে দিচ্ছি তোমাদের তো এখানে পাচ্ছি আমি sin 8 theta সমান sin 11 theta minus 3 theta তার মানে sin পাই minus 3 theta কোনটা যেহেতু সেকেন্ড কোয়ারেন্টে অবস্থিত সেকেন্ড কোয়ারেন্টে সাইনটা পজিটিভ তাহলে সাইন থ্রি থিটাই হবে তাহলে এই জায়গায় আমার একবারে বসে যাবে সাইন থ্রি থিটা ঠিক আছে এই লেখাটা পাশে অবশ্যই লিখে নেবে এবারে আমরা যে ক্যালকুলেশনটা করবো দেখো আবার সেই সাইন থ্রি থিটা কস থ্রি থিটা চলে এসেছে তাহলে আমরা একটা দুই দিয়ে গুণ করে নিই আবার আর দুই ষোলো 2 sin 3 theta cos 3 theta into cos 5 theta লেখাটা sin 6 theta হয়ে যাবে আমরা আবার একই পজিশনে এটাকে চেঞ্জ করব কি চেঞ্জ করব যেখানে আমরা যেমন পড়ছিলাম যে sin 6 theta সমান sin 11 theta minus 5 theta তার মানে হয়ে যাচ্ছে sin pi minus 5 theta আর সেকেন্ড কোয়ারেন্টে বলে কোনটা হয়ে যাচ্ছে sin 5 theta তাহলে আমরা যদি এই জায়গায় সরি এই জায়গায় আমি sin 5 theta কে বসিয়ে দিলাম into cos 5 theta তাহলে আবার একটা 2 লাগবে আগের প্রসেস আবার 2 দিই তাহলে 1/16 জায়গায় 32 হলো 2 sin 5 theta into cos 5 theta তো এই জায়গায় এটা 10 theta হয়ে যাচ্ছে ডাবল হয়ে যাচ্ছে তাহলে আমরা কি পেলাম দেখি 1/32 sin theta into sin 10 theta এবার আমরা এই sin 10 theta কে চেঞ্জ করে নেব একই সিস্টেমে পাই মাইনাস থিটা করলাম 32 sin theta করলাম তাহলে উপরটাও sin theta হয়ে যাচ্ছে sin theta বাই 32 sin theta তার মানে 1/32 দেখো আমাদের প্রমাণ করতে বলেছিল 1/32 2 এর দাগের 1 দেখো n tan alpha সমান n plus 1 tan beta দেওয়া আছে আমাদেরকে tan alpha minus beta মান এটা দেখাতে হবে তার জন্য আমি এই বাম দিকটা নিয়ে এই অঙ্কটা করে দেখাবো tan alpha minus beta সমান একটু আগে যে সূত্র পেয়েছিলাম tan alpha minus tan beta by 1 plus tan alpha into tan beta এবার লক্ষ্য করো আমার এখানে n tan alpha মান জানা আছে তাহলে এখানটায় n into tan alpha মানটাকে বসাবো কারণ আমি যদি tan alpha মান বসাতে চলে যাই তাহলে ভগ্নাংশ হয়ে যাবে কারণ n টা এদিকে নিচে n হবে আমি ভগ্নাংশ চাইছি না তাই উপর নিচে n দিয়ে গুণ করে দিচ্ছি লব হরকে তাহলে এর ফলে আমাদের সুবিধা হবে যে আর আমার ভগ্নাংশ পাবো না এবার আমরা এখানে n tan alpha জায়গায় মানটা বসিয়ে দেবো তাহলে উপরে পাচ্ছি n প্লাস 1 ইন্টু ট্যান বিটা মাইনাস n ট্যান বিটা বাই
n প্লাস এই জায়গায় n প্লাস 1 tan বিটা ইনটু আগে থেকে একটা tan বিটা এখানে ছিল তাহলে এই ক্যালকুলেশনটা করলে কিন্তু আমাদের এই आंसर চলে আসবে এবার দেখো এখানে আমি যদি গুণ করে দিই তাহলে n tan বিটা প্লাস tan বিটা মাইনাস n tan বিটা বাই n প্লাস 1 ইনটু tan স্কয়ার বিটা তো এখানে n tan বিটা মানটা কিন্তু কেটে যাচ্ছে তাহলে এই যে টার্মটা পেলাম আমরা সাইন কোসে নিয়ে চলে যাব কারণ আমাদের এখানে সাইন আর কোস দিয়ে উত্তর চেয়েছে তাহলে আমি এখানে এটাকে সাইন বাই কোস এটাকে সাইন বাই কোস করে নিই তাহলে কি পাচ্ছি দেখো উপরটায় পাচ্ছি সাইন বিটা বাই কোস বিটা আর নিচে n প্লাস 1 ইনটু tan স্কয়ার ছিল তার মানে সাইন স্কয়ার বিটা বাই কোস স্কয়ার বিটা যদি আমরা যোগটা কমপ্লিট করি আমাদের সিম্পল ফর্ম আসবে যে সাইন বিটা কোস বিটা বাই n কোস স্কয়ার বিটা প্লাস n সাইন স্কয়ার বিটা প্লাস সাইন স্কয়ার বিটা এবার এই জায়গায় n কে যদি কমন নিয়ে নিই তাহলে দেখো এখানটা সাইন স্কয়ার প্লাস কোস স্কয়ার এক হয়ে যাবে আর যেহেতু আমাদের উপরে সাইন 2 বিটা লাগবে তাই এখানটা 2 দিয়ে গুণ করতে হবে তাই আমি বললাম ऊपर नीचे 2 দিয়ে গুণ করে দিলাম তাহলে 2 sin বিটা cos বিটা বাই এখানটা n কমন যাচ্ছে তাই cos স্কয়ার বিটা প্লাস sin স্কয়ার বিটা সঙ্গে 2n থাকবে প্লাস 2 sin স্কয়ার বিটা ঠিক আছে এবার এইটা হয়ে গেল sin বিটা তাহলে ওপরে এসে গেল sin সরি এটা এসে গেল sin 2 বিটা তাহলে এখানটা sin 2 বিটা বসলো এবার এই জায়গাটায় 2n হয়ে গেল আর 2 sin স্কয়ার বিটা মানে 1 minus cos 2 বিটা মানে 1 minus cos 2 বিটা তাহলে দেখো আমাদের যে উত্তর চেয়েছিল সেই উত্তর কিন্তু চলে এসেছে পরবর্তী क्वेश्चन 3 tan থিটা সমান sec 2 আলফা দেওয়া আছে sin থিটার মান এই tan দিয়ে দেখাতে হবে তো এখানে যেহেতু আমি tan থিটার মানটা জানি আমি এই sin 2 থিটাকে tan দিয়ে সূত্র বের করব তাহলে পাচ্ছি কি দেখো sin 2 থিটা সমান 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা এটা আমাদের সূত্র এবার এই যে tan থিটার মানটা দেওয়া আছে এটা আমরা বসিয়ে দিই তাহলে উপরে পাচ্ছি 2 sec 2 আলফা নিচে 1 প্লাস sec স্কয়ার 2 আলফা এবার sec মানে হচ্ছে 1 বাই cos তাই আমরা এটাকে চেঞ্জ করছি 2 বাই cos 2 আলফা বাই 1 প্লাস 1 বাই cos স্কয়ার 2 আলফা ঠিক আছে আমরা যদি এটাকে যোগ করে সিম্পল করি তাহলে কি পাচ্ছি দেখো যে এই cos স্কয়ারটা একটা উপরে উঠে যাবে তার মানে একটা cos উপরে উঠলে 2 cos 2 আলফা আসছে আর এখানে cos 2 আলফা একটা কেটে যাচ্ছে আর এই জায়গায় cos স্কয়ার 2 আলফা প্লাস 1 তোমরা যোগটা করলে দেখবে এটাই আসছে তো এবার এই যে মানটা এসেছে আমাদের tan দিয়ে যেহেতু দরকার আমরা cos 2 আলফা tan দিয়ে সূত্র জানি আমরা ওই সূত্রটা পুট করে দেব তাহলে দেখো এবার আমরা যদি সূত্র পুট করি কি পাচ্ছি তাহলে উপরে ছিল 2 ইনটু cos 2 আলফা মানে হচ্ছে 1 minus tan স্কয়ার আলফা বাই 1 প্লাস tan স্কয়ার আলফা আর নিচে cos স্কয়ার 2 আলফা আছে না মানে এর হোল স্কয়ার হবে 1 minus tan স্কয়ার আলফা বাই 1 প্লাস tan স্কয়ার আলফা হোল স্কয়ার প্লাস 1 এবার যোগ বিয়োগ করলে আমাদের উত্তর চলে আসবে আর কোনো ঝঞ্ঝাট নেই শুধু সিম্পল যোগ বিয়োগ করলে আমাদের উত্তর হয়ে যাবে দেখা যাক তাহলে 2 ইনটু 1 মাইনাস tan স্কয়ার আলফা বাই 1 প্লাস tan স্কয়ার আলফা বাই এই জায়গায় যদি যোগ করি নিচে আসবে 1 মাইনাস tan স্কয়ার আলফা হোল স্কয়ার প্লাস 1 প্লাস tan স্কয়ার আলফা হোল স্কয়ার আর তার নিচে এই যে এই জায়গাটায় 1 প্লাস tan স্কয়ার আলফা হোল স্কয়ার এবার দেখো এইখানে এই যে 1 প্লাস tan স্কয়ার আলফা এখানে 1 প্লাস tan স্কয়ার আলফা একখানা বাদ চলে যাবে তাহলে একখানা উপরে উঠে যাচ্ছে তার মানে পাচ্ছি আমরা 2 ইনটু 1 মাইনাস tan স্কয়ার আলফা ইনটু 1 প্লাস tan স্কয়ার আলফা
আর নিচে হয়ে যাচ্ছে এটা দেখো এটা হচ্ছে 2 ইনটু এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র তার মানে 2 ইনটু 1 প্লাস ট্যান স্কয়ার আলফা হোল স্কয়ার ঠিক আছে মানে এটা 1 হয় 1 স্কয়ার অ্যাকচুয়াল তো সেই জায়গা থেকে আর এখানটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র পড়ে যাচ্ছে তার মানে এখানে এই 2 2 বাদ দিয়ে দিই উপরটা হয়ে যাচ্ছে 1 মাইনাস ট্যান টু দি পাওয়ার 4 আলফা আর নিচে 1 প্লাস ট্যান টু দি পাওয়ার 4 আলফা দেখো এটাই আমাদের দেখাতে হবে ছয় দাগে দেখো এই আলফা ও বিটা ধনাত্মক সূক্ষ্মকোণ এবং cos আলফার মান দেওয়া আছে আমাদের দেখাতে হবে যে রুট এন মাইনাস ওয়ান ইন্টু ট্যান আলফা সমান রুট এন প্লাস ওয়ান ট্যান বিটা তো এখানে বলবো কি এই যে cos আলফা দেওয়া আছে এখান থেকে আমাদের ট্যান এ আসার সূত্র আছে যে cos আলফা সমান ওয়ান মাইনাস ট্যান স্কয়ার আলফা বাই ওয়ান প্লাস ট্যান স্কয়ার আলফা তো আমরা ওই সূত্রে অ্যাপ্লাই করতে পারি অথবা আরেকটা হচ্ছে যে ওয়ান মাইনাস cos আলফা বাই ওয়ান প্লাস cos আলফা সমান ট্যান স্কয়ার আলফা তো আমি এইটাকে অ্যাপ্লাই করবো সেকেন্ডটাকে তো cos আলফা সমান দেওয়া আছে n cos 2 বিটা মাইনাস 1 বাই n মাইনাস cos 2 বিটা আমি সেকেন্ড সূত্র প্রয়োগের জন্য এটাকে আমি উল্টে নিচ্ছি উভয় পক্ষটাকে উল্টে নিচ্ছি তাহলে n মাইনাস cos 2 বিটা বাই এখানে হচ্ছে n cos 2 বিটা মাইনাস 1 এবার আমরা ভাগযোগ প্রক্রিয়া প্রয়োগ করব তাহলে 1 মাইনাস cos 2 আলফা বাই 1 প্লাস cos 2 আলফা সমান n মাইনাস cos 2 বিটা মাইনাস n cos 2 বিটা প্লাস 1 বাই n মাইনাস cos 2 বিটা প্লাস n cos 2 বিটা মাইনাস 1 তো এই জায়গায় এবার এইখানটা আমার ট্যান স্কয়ার আলফা হয়ে যাচ্ছে তাহলে এইখানটা এসে গেল ট্যান স্কয়ার আলফা সমান এখানে দেখো আমি cos 2 বিটা দুটোকে একসঙ্গে নেব আর বাকিগুলোকে একসঙ্গে নেব তাহলে এখানে n প্লাস 1 কে আমি একসঙ্গে নিলাম বাকি এখানে মাইনাসটা কমন যাচ্ছে cos 2 বিটা কমন যাচ্ছে তার মানে cos 2 বিটা ইনটু 1 প্লাস n ঠিক আছে এবার নিচে দেখো এখানে আমি পাচ্ছি n মাইনাস 1 তাহলে n মাইনাস 1 লিখলাম আবার বাকি দুটো থেকে দেখতে পাচ্ছি যে n টাকে যদি আগে লিখি তাহলে প্লাস n মাইনাস 1 ইনটু cos 2 বিটা এই জায়গা থেকে আমাদের সিম্পল ভাবে সহজেই মান চলে আসছে দেখতে পাচ্ছ যে ট্যান স্কয়ার আলফার মান চলে এসেছে এখান থেকে যদি n প্লাস 1 টা কমন নিয়ে নিই তাহলে n প্লাস 1 ইনটু 1 মাইনাস cos 2 বিটা আর এখানে n মাইনাস 1 যদি কমন নিয়ে নিই 1 প্লাস cos 2 বিটা তাহলে n মাইনাস 1 ইনটু 1 প্লাস cos 2 বিটা তো এই সূত্র কিন্তু আগে আমি এখানে প্রয়োগ করে ফেলেছি এটা হবে ট্যান স্কয়ার বিটা তাহলে পেলাম ট্যান স্কয়ার আলফা সমান n প্লাস 1 বাই n মাইনাস 1 ট্যান স্কয়ার বিটা এবার এই n মাইনাস 1 কে বাঁদিকে গুণ করে দিচ্ছি তাহলে n মাইনাস 1 ট্যান স্কয়ার আলফা সমান n প্লাস 1 ট্যান স্কয়ার বিটা উভয় পক্ষে যদি বর্গমূল করি তাহলে পাবো রুট n মাইনাস 1 ট্যান আলফা সমান রুট n প্লাস 1 ট্যান বিটা এখানে নেগেটিভ চিহ্ন আসবে না কারণ এখানে বলেছিল আলফা ও বিটা ধনাত্মক সূক্ষ্মকোণ সেই জন্য আমরা পজিটিভ চিহ্ন নিয়ে অঙ্কটা করেছি আর দেখতে পাচ্ছ আমাদের প্রমাণটা হয়ে গেছে আজ এই পর্যন্তই আমার পড়ানো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর অবশ্যই কেমন ক্লাসটি হয়েছে কমেন্ট বক্সে তোমরা জানাবে থ্যাংক ইউ